ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের ডাইস বা লুডুর ছকের ক্লাস। দেখো, এই ডাইস নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা আছে জানি, তা সেই সমস্যা আজকের ক্লাসের পরে অনেকটাই দূর হবে আশা করি। দেখো, ফার্স্ট 1 নম্বর অঙ্ক চলে এসেছে যে তোমাকে দুটো ডাইস বা ছক দেওয়া আছে, বলেছে যে এখানে এক সংখ্যাটি ওপরের দিকে থাকলে নিচের দিকে কোন সংখ্যাটি থাকবে, অর্থাৎ একের উল্টো পাশে কী থাকবে, একের বিপরীত দিকে কি থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন। তা এরকম যখন তুমি প্রশ্ন পাবে আর দুটো ছক তুমি দেখতে পাচ্ছ, আগে দেখো যে কমনগুলো কি কি আছে। দেখো, এই ছকের মধ্যে কমন আছে কত, 4 আর 4 কমন পেয়ে গেলে। আর কি পেলে কমন, আর পেলে 6, আর এখানেও আছে 6, তাই তো? তাহলে দুটোতেই কমন চলে গেল, 4 আর 6 বাদ চলে গেল। তাহলে যারা পড়ে রইল তারা একে অপরের বিপরীতে থাকবে, অর্থাৎ তোমার দেখো প্রথমে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে 1, আর এখানে কি পড়ে আছে 5। তাহলে নিশ্চয়ই 1 আর 5 বিপরীতে থাকবে। তাহলে রাইট আনসার হয়ে গেলে তোমাদের একের উল্টো পাশে কে থাকবে, তুমি বলবে 5 থাকবে। সঠিক আনসার অপশন এ, একদম পরিষ্কার, আশা করি অনেকটাই পরিষ্কার হবে, দেখতে থাকো। নেক্সট দেখো, আজকে 2 নম্বর কোয়েশ্চেন চলে এসেছে, কি বলেছে, দুটো ছক দিয়েছে আর নিম্নলিখিত কোন তলটি 3 সংখ্যা বিশিষ্ট তলের বিপরীতে রয়েছে, অর্থাৎ 3-এর উল্টো পাশে কি থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন। তা এখানে কিন্তু ওই সুবিধাটা পাওয়া যাচ্ছে না যে দুটো ছক তুমি দেখো, এখানে দুটো জিনিস মিল নেই, তাই তো? কটা মিল আছে দেখো, এর হচ্ছে 6 আর এর 6, একটাই মাত্র মিল আছে। তাহলে এরকম প্রশ্নতে কি করতে হবে আমাদের, এরকম প্রশ্নতে আমাদের সাজাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো, প্রথম ছকে কি আছে, প্রথম ছকে আছে হচ্ছে প্রথম 6, যে দুটো কমন যাচ্ছে আমরা সে দুটো নিয়ে শুরু করব খেলাটা, এবং ঘড়ির কাঁটার বিপরীত, এই ঘড়ির কাঁটা এভাবে ঘোরে সেই রকম বিপরীত দিকে ঘুরব। তাহলে প্রথম ছকের দিকে তাকাও, প্রথমে কমনের মধ্যে পাচ্ছি 6, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে কে আসবে, 5। তাহলে 6-এর পরে আসবে 5, 5-এর পরে ঘড়ির কাঁটার দিকে গেলে আবার 4, ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরব। প্রথম ছকে তাহলে কি পেলাম, 6, প্রথম ছকে তুমি কি পেলে, 6, তারপর ঘড়ির কাঁটার দিকে পেলাম 5, তারপর ঘড়ির কাঁটার দিকে পেলাম 4, তাই লিখলাম 6 5 4, পরিষ্কার। এবার আসো 2 নম্বর ছকটাতে, এখানটাতে ওই কমন সংখ্যাটার মধ্যে কি ছিল প্রথমে, 6, তাহলে আগে লিখো 6, তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তুমি গেলে পাবে কত, ঘড়ির কাঁটার দিকে ঘুরে তুমি গেলে পাবে 2, তাই তো? তাহলে 6-এর পরে তুমি কি নেবে, 2 নেবে, বেশ। তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এলে কত পাবে, 3, তাহলে তুমি নেবে 3। এইবার তুমি দেখো এই দুটো সংখ্যা যে তুমি লিখলে তাদের মধ্যে কমন কি যাচ্ছে, তাদের মধ্যে কমন কি যাচ্ছে। দেখো, এই 6 আর 6 এটা চলে গেল, এটা একটা সেট, এটা বাদ দাও। ওরা চাইছে 3-এর বিপরীতে, 3 কোথায়, এই দেখো 3, 3-এর উল্টো দিকে কে আছে, 3-এর কিন্তু বিপরীতেই হবে 4, তাই তো? 3-এর বিপরীতে কত হবে তাহলে, 4, কারণ 3 আর 4 বিপরীতমুখী। যদি চাইতো 5-এর উল্টো দিকে তুমি বলতা 2, যদি চাইতো 6-এর উল্টো দিকে তখন কিন্তু 6 বলা যেত না। এখানে কে বাদ আছে সংখ্যাগুলোর মধ্যে, 1 থেকে 6-এর মধ্যে কে বাদ আছে, দেখো 2 3 4 5 6 সবাই আছে, 1 নেই, তাহলে নিশ্চয়ই 6-এর উল্টো দিকে চাইলে 1 করতাম, কিন্তু আমাদের প্রশ্নতে 3-এর উল্টো দিকে কে চাইছে, 3-এর উল্টো দিকে, তাহলে আমাদের রাইট আনসার হয়ে গেল 4, রাইট অপশন 3, যেখানে আছে 4, ক্লিয়ার একদম। চলো নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে একটা পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, পাশার নিচে 2A 2 রাখা হলে এর ওপরে সংখ্যাটি কত, মানে আমাদের 2-এর উল্টো পাশে কে হবে সেটা বের করতে হবে, রাইট? বেশ, এবার এখানে দেখো দুটো জিনিস আমরা মিল পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 3, এই দেখো 3 6, এরও 6 বাদ দাও, কেটে দাও, তাহলে 6 6 কাটা চলে গেল, আর এখানে আছে কত, 3, দেখো 3 আর এরও 3 কাটা চলে গেল। তাহলে 2-এর উল্টো পাশে পড়ে রইল কত, তোমার জন্য পড়ে রইল 5, তাহলে রাইট আনসার হয়ে গেল 2-এর উল্টো পাশে থাকবে 5, অপশন 4 একদম কারেক্ট, ক্লিয়ার তো? চলো নেক্সট দেখি, 3টে ছক দিয়েছে, এবার বলেছে এ বর্ণ থাকা মুখের বিপরীতে বর্ণটি কী হবে, অর্থাৎ এর উল্টো পাশে কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো, এখানটাতে তুমি কি করবে, কোন দুটো ছককে নিয়ে খেলতে পারো,
পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছি এ আলা ছক, আর এখানটাতে এই দুটো ছককে নিয়ে খেলি। তাহলে প্রথম ছক, এই দুটোর মধ্যে কমন কি আছে তুমি বলবা? শুধুমাত্র বি আছে, এরও বি আছে কমন। তাহলে সাজাই প্রথম ছকটাকে, প্রথমে লিখব বি, তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পারে পাবো ডি, তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পারে পাবো সি, হয়ে গেল। দ্বিতীয় ছকটাতে প্রথমে পাচ্ছি বি, তারপরে পাবো হচ্ছে বি এর উল্টো দিকে হচ্ছে এফ, তাই তো? আর আর এ, তারপরে ঘড়ির কাঁটার দিকে আসলে এ, ব্যাস। তা ওদের প্রশ্ন ছিল এর উল্টো পাশে কি হবে, এর উল্টো পাশে তুমি পেয়ে গেছো সি, তাহলে রাইট অ্যান্সার হবে 4, মানে সি হবে কারেক্ট অ্যান্সার। এর উল্টো পাশে কে থাকবে তখন বলতে হবে সি। নেক্সট প্রশ্ন দেখো, একই এক পাশার তিনটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, ছয় দেখানো মুখের বিপরীত মুখের সংখ্যাটি খুঁজুন, মানে ছয়ের বিপরীত দিকে কে থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তা ছয়ের বিপরীতে কে থাকবে সেটা বের করতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, কোনো দুটো কমন কিছু পাচ্ছি, দেখো ছয় আলা ডাইস কোনটা প্রথমেরটা, আর কোথাও আছে না? নেই, আর কোথাও নেই, কিন্তু তুমি পাশাপাশি দুটো ডাইসের মধ্যে দুটো মিল পাচ্ছ, একটা হচ্ছে চার, এ দেখো আছে, এ দেখো আছে চার, আর কি পাঁচ, এ দেখো পাঁচ মিল আছে, পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো ছয়, এখানে পড়ে থাকলো এক, তাহলে বুঝতেই পারছো ছয়ের উল্টো দিকের সংখ্যাটা কত হবে, সেটা হবে 1, তাই না? দেখো তুমি যদি একটা সাজাতে শুরু করো, ধরো প্রথম ছকটাই সাজাতে শুরু করলাম, প্রথমে চার, ঘড়ির কাঁটার দিকে ছয়, তারপরে পাঁচ, তাই না? আর দ্বিতীয় ছকটাতে তুমি যদি দেখো, তাহলে দেখো পড়ে থাকলো কি চার, ওর এখানে কি আছে চার, পাঁচ আর এক। এবার এখানে মিলগুলো কেটে দাও, চার চার কাটো, পাঁচ পাঁচ কাটো, তাহলে ছয়ের উল্টো পাশে কে থাকছে, এক। রাইট অ্যান্সার তোমার এক, অর্থাৎ অপশন 3 নম্বরটা কারেক্ট। নেক্সট প্রশ্নতে দুটো ডাইস দিয়েছে, এক বলেছে ছয়টি অক্ষর বা চিহ্ন আছে, এইচ, ক্যাপিটাল এইচ, স্মল এইচ, আই, অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ এবং এটা হচ্ছে ডলার। এই যে ছটা চিহ্ন আছে এটা এই দুটো ডাইসের মধ্যে আছে, তাহলে ওরা বলেছে এইচ যে আছে তার বিপরীত পাশে কী থাকবে, এইচের বিপরীত পাশে কী থাকবে। তা দেখো এইচের বিপরীত পাশে আমার আগে ছটা চিহ্ন লিখিনি, এইচকে বাদ দিলে আর বাকি ছটা কী কী হতে পারে, হতে পারে স্মল এইচ, হতে পারে আই, হতে পারে অ্যাট দ্য রেট, হতে পারে পার্সেন্টেজ, আর হতে পারে ডলার, এ কটার বাইরে তো হবে না বলো, তাই না? তাহলে এইবার প্রথম ডাইসটা তুমি দেখো, প্রথম ডাইসে কি আছে, এইচের পাশে আই আছে, তাহলে আই কখনো এইচের উল্টো দিকে যাবে না, কেন কেন কেন, কারণ এইচের পাশেই তো দেখতে পাচ্ছি আই, তাহলে যে পাশে আছে সে নিশ্চয়ই বিপরীত দিকে যাবে না। আবার এইচের এ পাশে তুমি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, তাহলে এটাকেও কেটে বাদ দিয়ে দাও, পরের ছবিতে চলে আসো। তাহলে পরের ছবিতে আমরা কি পাচ্ছি, ওখানে কি এইচ পাচ্ছি, ওখানে স্মল এইচ পাচ্ছি আর এটা পাচ্ছি, আচ্ছা তাহলে আমরা এখানটাতে এভাবে না করেও পারতাম, আমরা এভাবে করলে পারে, দেখো একটা সমস্যা, তোমার এখানে অপশন তাহলে এইচও হতে পারে, অ্যাট দ্য রেটও হতে পারে, আর এই ডলারও হতে পারে, বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটা কাজ করো না, আগে এই দুটো ডাইসের মধ্যে কমন লেটার কি আছে দেখো, তুমি দেখতে পাচ্ছ আই, তাহলে প্রথম ডাইসে আই, এই যে পেলাম আই, আইয়ের ঘড়ির কাঁটার দিকে গেলে কি পাচ্ছ এইচ, তারপর ঘড়ির কাঁটার দিকে গেলে কি পাচ্ছ পার্সেন্টেজ চিহ্নটা। দ্বিতীয় ডাইসে শুরু করো আই দিয়ে, তারপর আই এর পরে অ্যাট দ্য রেট, তারপরে আছে স্মল এইচ, স্মল এইচ, তাই না? তাহলে এবার এখান থেকে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে এইচের উল্টো পাশে কে থাকবে, সেটা হচ্ছে অ্যাট দ্য রেট, অর্থাৎ রাইট অ্যান্সার তোমার অপশন এ, অপশন 1, ক্লিয়ার একদম? নেক্সট প্রশ্নতে চলে আসি, একই পাশা দুটি ভিন্ন অবস্থান নিচে দেখানো হয়েছে, যার ছয়টি মুখ এক থেকে ছয় সংখ্যাযুক্ত, একের বিপরীত মুখের সংখ্যাটি কত বের করতে হবে। তাহলে এই দুটো ডাই, একটা ডাইসে দুটো পজিশন দেখানো হয়েছে, কমন কিছু দেখতে পাচ্ছ এখানে? না, দুটো কমন দেখতে পাচ্ছি না আমরা, একটা কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1, এরও আছে 1, তাই না? তাহলে 1 1কে তুমি যদি এরকম করে লিখে নাও যে এর 1, আর এ 1-এর পাশে কী আছে, বা তুমি একটা জিনিস দেখো, একের বিপরীতের সংখ্যাটা চাইছে, এককে বাদ দিলে বাকিগুলো কী কী হতে পারে, 2 3 4 5 আর 6 হতে পারে, কিন্তু একটা সমস্যা হচ্ছে প্রথম যে ডাইসটা আমরা দেখতে পাচ্ছি একের পাশে 3 5, তাহলে একের পাশে 3 আর 5 আছে, তাই একের উল্টো দিকে 3 আর 5 যাবে না, কি বললাম,
বললাম যে একের যেহেতু একের পাশে তিনও আছে, একের পাশে পাঁচও আছে, তাই তিন আর পাঁচ একের বিপরীতে যাবে না, ক্যান্সেল করে দিলাম। পরের ছবিতে আসো, একের পাশে ছয় আছে, তাহলে ছয়কেও কেটে দিলাম। একের পাশে দুই আছে, তাহলে দুইকেও কেটে দিলাম। তাহলে বুঝতেই পারছো যে একের বিপরীতে কে হতে পারে, রাইট অ্যান্সার কে হতে পারে। তুমি পেয়ে গেছো রাইট অ্যান্সার, কিন্তু ফোর, অর্থাৎ অপশন টু হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম ক্লিয়ার কি? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে কতগুলো চিহ্ন বা বর্ণ ইউজ করা হয়েছে দেখো ভালো করে। এক্স, তারপরে ডলার, ওয়াই, অ্যান্ড, জেড এবং অ্যাট দ্য রেট, এই যে বর্ণগুলো দিয়ে একটা ভাষাকে চিহ্নিত করা হয়েছে। তা ওরা চাইছে যে ডলার চিহ্ন এর বিপরীতে কি থাকবে, যে ডলার সাইনটা আছে তার উল্টো পাশে কি বসবে, এটা হচ্ছে প্রশ্ন। তা আমরা একটা কাজ করতে পারি, এখানটাতে কমন দেখতে পারি, দুটো ডাইসের মধ্যে কমন কি আছে, তুমি বলবে ওয়াই আছে, ওয়াই আছে বাদ দাও, জেড আছে, জেড আছে বাদ দাও, পড়ে রইলো কি? তাহলে এখানে রাইট অ্যান্সার কী আসবে তুমি ধরতে পেরেছো? আমি অপশন বলছি না, তুমি কোনটা রাইট অ্যান্সার হবে সেটা করে অবশ্যই কমান্ডে জানাবে যে এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার? একদম, এটা হোমওয়ার্ক। চলো নেক্সট প্রশ্ন চলে আসছে। নিচে একটি পাশার ঘুঁটির দুটি প্রান্ত দেখানো আছে, কোন প্রান্ত, কোন সংখ্যাটি পাঁচের বিপরীতে থাকবে, পাঁচের উল্টো দিকের সংখ্যাটা কী হবে, পাঁচের উল্টো দিকের সংখ্যাটা কী হবে। তা দেখো এখানটাতে আগে দেখো কমন সংখ্যা কী আছে, দুই আছে, এই দুটো ডাইসের মধ্যে কমন সংখ্যা কী আছে, দুই। দেখো এরও দুই আছে, এরও দুই আছে, তাহলে সাজাও সেইভাবে, প্রথমটার প্রথমে নাও দুই, দুইয়ের পরে লিখো ঘড়ির কাঁটার দিকে তিন, তিনের পরে ঘড়ির কাঁটার দিকে লিখো এক। এবার আসো দ্বিতীয় ডাইসটাতে, দ্বিতীয় ডাইসটাতে তুমি প্রথমে পাচ্ছ ঘড়ির কাট দুই নাও, তারপরে ঘড়ির কাঁটার দিকে চললে তুমি পাবে চার, তারপরে ঘড়ির কাঁটার দিকে চললে তুমি পাবে পাঁচ। তাহলে ওদের প্রশ্ন যে পাঁচের উল্টো দিকে কে থাকবে, তুমি পেয়ে গেছো পাঁচের উল্টো দিকে কে থাকবে, থাকবে কে, ওয়ান। তাহলে রাইট অ্যান্সার ফোর, অপশন ফোর, যেখানে ওয়ান আছে। নেক্সট প্রশ্ন দশ নম্বর, কি বলেছে দশ নম্বর প্রশ্নে? দুটি একটি পাশার দুই পাশের তলকে দেখানো হয়েছে, ওরা চাইছে এফ যে আছে তার বিপরীত দিকে কি থাকবে, এফ এর বিপরীতে কি থাকবে। বেশ, আগে দেখি আমরা এই দুটো পাশার মধ্যে কমন কি আছে। এল আছে, দেখো ভালো করে, এল, এরও আছে এল। তাহলে প্রথম পাশা থেকে আগে সাজাও এল, তারপরে ঘড়ির কাঁটার দিকে সেভেন, তারপরে ঘড়ির কাঁটার দিকে এফ, দ্বিতীয় পাশাতে এল, ঘড়ির কাঁটার দিকে এইট, তারপরে ঘড়ির কাঁটার দিকে নাইন। তাহলে ওদের প্রশ্ন এল যে, এফ যে রয়েছে এফের ঠিক সন্নিহিত তলগুলিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্নিহিত মানে কি পাশের বিপরীতে না, হ্যাঁ, এফের পাশের তলগুলিতে কি থাকবে, পাশের তল দুই পাশে কি থাকবে, বিপরীতে না। যদি এফের বিপরীতে চাইতো তাহলে তুমি বলতা নাইন, তাই না? এফের বিপরীতে তুমি কত বলতে, নাইন। বাট নাইন কিন্তু হবে না, কেন? কারণ ওরা বিপরীতে চায়নি, এটা বাদ দাও। তাহলে বিপরীতে না হলে এরা হবে পাশের, এটা আর এটা হবে পাশের। তাহলে রাইট অ্যান্সার তোমার হয়ে যাবে এল আর এইট। দেখো এক নম্বর অপশনই আছে, এল আর এইট, এটা হবে রাইট অ্যান্সার। বিপরীতে চাইনি, পাশের চেয়েছে, বিপরীতে চাইলে নাইন করতাম, পাশের চেয়েছে তাই এল আর এইট করলাম। ক্লিয়ার তো? একদম। চলো পরের প্রশ্নতে চলে আসছি। একটা পাশা তিনটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যার ছয়টি মুখ এক থেকে ছয় অবধি, একের বিপরীতে কে থাকবে। এবার চাইছে বিপরীতে, পাশের না ভাই, বিপরীতে চাইছে, একের বিপরীতে কে থাকবে। আমরা এক কোথায় দেখতে পাচ্ছি, এই পাশাতে এক দেখতে পাচ্ছ, এই দেখো এক রয়েছে। আচ্ছা একের সাথে আর কে আছে, তুমি দেখবা পাঁচ আর চার, পাঁচ আর চার কোন পাশাতে আছে, দেখো দ্বিতীয় পাশাতে। তাহলে এর পাঁচ আর এর পাঁচ কেটে দাও, এর চার কেটে দাও, তাহলে একের বিপরীতে কে থাকছে, দুই। একের বিপরীতে কে থাকছে, রাইট অ্যান্সার দুই, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভীষণ সহজ কিন্তু এই পাশার প্রবলেমগুলো, খুব সহজ। একটি পাশার তিনটি অবস্থান দেখানো হয়েছে, দুই অক্ষরের বিপরীতে কে থাকবে, এবার দুইয়ের অপোজিটে কে থাকবে চাইছে, দুইয়ের অপোজিটে কে থাকবে চাইছে। তাহলে দুই কোথায় কোথায় আছে, ফার্স্ট পাশাতে দুই আছে, আর আছে না, নাই। তাহলে ফার্স্ট পাশাতে দুই আছে, সেকেন্ড পাশাতে কে আছে, তিন আর ছয়, তিন আর ছয় তো ভাই এখানেও আছে, দেখো ভালো করে, তিন আর ছয়। এই প্রথম পাশাতে তিন, দ্বিতীয় পাশাতে তিন বাদ দাও, এর ছয় বাদ দাও। তাহলে ওরা চাইছে দুইয়ের বিপরীতে কে হবে, তুমি পেয়ে গেছো কিন্তু রাইট অ্যান্সার, দুইয়ের বিপরীতে হবে ফাইভ, অপশন ফোর হচ্ছে রাইট অ্যান্সার, দুইয়ের বিপরীতে কে আসবে, ফাইভ। নেক্সট প্রশ্ন,
কি বলেছে? শেষ ঘনকটির নিচের তলে কোন সংখ্যা থাকবে? আচ্ছা, শেষ ঘনক ফার্স্ট সেকেন্ড থার্ড, এর ওপরের তলে কে আছে? চার। তাহলে চারের উল্টো দিকে কে থাকবে? চার ওপরে আছে, তাহলে তলায় কে আছে, একদম নিচে কে আছে, মানে চারের বিপরীতে কে আছে? সোজা হিসাব। তাহলে চারের বিপরীতে চার, চার, চার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলোতেই চার আছে, তাই না? দেখো ভালো করে, সবগুলোতেই চার আছে। তাহলে প্রথমেরটাতে চার আছে, পাঁচ আছে, এক আছে। আচ্ছা, তাহলে চারের বিপরীতে কে থাকবে? তুমি দেখো সবগুলোতেই চার পাচ্ছ, তাহলে চারের বিপরীতে কে কে হতে পারে? চারের বিপরীতে হতে পারে এক, দুই, তিন, চার তো হবে না, পাঁচ হতে পারে, ছয় হতে পারে। এইবার একটা জিনিস দেখো, প্রথম যে ডাইসটা রয়েছে সেখানে চারের পাশে দুই আছে আর পাঁচ আছে, তাহলে চারের বিপরীতে দুই হবে না, পাঁচ হবে না। দ্বিতীয় ডাইসে চারের পাশে তিন আছে, দুই আছে, তাহলে তিন হবে না, দুই তো আগেই হয়নি। এবার তৃতীয় ডাইসে চারের পাশে এক আছে আর পাঁচ আছে, তাহলে এক হবে না, পাঁচও তো হবে না। তাহলে বুঝতেই পারছো কে পড়ে রইলো চারের বিপরীতের জন্য? একদম রাইট, ছয়। তাহলে রাইট আনসার হবে ছয়, অর্থাৎ অপশন তিন হবে আমাদের একদম কারেক্ট আনসার। অপশন তিন যেখানে আছে ছয়, সেটা হবে একদম কারেক্ট আনসার। তাহলে আশা করি ডাইসের কিছুটা হলেও তোমাদের আজকের ক্লাসের পর সমস্যা মিটবে। যদি মিটে থাকে সমস্যা, তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবে যে হ্যাঁ একটু মিটেছে, 1% হলেও যদি মেটে অবশ্যই জানাবে। আমি তাহলে নেক্সটে আরও ডাইসের অন্য ভ্যারাইটিগুলোও নিয়ে আসার চেষ্টা করব। চলো সবাই ভালো থেকো, পরের ক্লাসেই দেখা হচ্ছে।